অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আনন্দে আছো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শুক্রবার আর ঘড়িতে বেজে গেছে প্রায় সাড়ে দশটা তো সাড়ে দশটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো অনেক দিন পরই আমি আমার ডেলি মানে সারাদিনের কাজকর্ম নিয়ে তোমাদের সামনে এসেছি কারণ অনেক দিনই সেভাবে তোমাদের সঙ্গে সেই রকম ডেলি ব্লগ শেয়ার করা হয়নি মানে ঘুরতে গেছি এই সমস্ত শেয়ার করেছি বাট এই অনেক দিন পরই মানে এই বাড়িতে আসার পরই সেভাবে কোনো কিছু শেয়ার করতে পারিনি তো আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু ডেলি ব্লগ শেয়ার করি মানে আমার দিনের নিত্য নৈমিত্তিক যে কাজকর্ম তো সকালবেলা চলে এসেছি ছেলের সুজি টুজি নিয়ে সুজি খাওয়াবো আবারও সেই সুজি তো সুজি টুজি খাওয়াবো খাইয়ে দেন তারপরে রান্নাবান্নায় যাব আর আজকে শুক্রবার আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে ও ঘুমাচ্ছে গতকালকে নাইট শিফট করে এসছে তো যাই হোক আর তো ভালো লাগছে আবার তোমাদের সঙ্গে এইভাবে আবার কথা বলতে এসে তো আশা করছি তো তোমরা সবাই ভালো আছোই আর আর আজকাল একটা জিনিস দেখছি ওয়াইটি খুললেই যেটা নাকি দেখছি যে ওই মন্দিরা কাকুলিদি তারপরে আরও কে মৌমিতা মৌসুমি যাই হোক আমি ওদের চ্যানেলের নামও জানি না ওদেরকে চিনিও না তো ওদেরকে নিয়ে প্রচণ্ড টানা হিচড়া হচ্ছে ওয়াইটিতে তো প্রথমে একজন দুজন করতো এখন তো দেখি মানে ওয়াইটি খুললেই শুধু এদেরকে নিয়ে সমস্ত আলোচনা জানি না এটা কেন করছে ভাইরাল হওয়ার জন্যই করছে তো যাই হোক যেটা এখন ওই যে বলছে অনেকে আবার বলছে এটা নাকি ট্রেন্ডিং তো ট্রেন্ডিংয়ের সঙ্গেই তাল মিলিয়ে চলতে হবে কিন্তু আমার এটা একদমই রুচিতে বাঁধে নিজের রুচিতে একদমই বাঁধে যে আমি কাউকে জানি না চিনি না কয়েক মিনিটের একটা ভিডিও দেখে আমি তাকে টেনে হিঁচড়ে নিচে নামাবো বা উপরে তুলবো এটা কোনোটাই আমি করব না তো যাই হোক যে যার কাজ সেটা করুক কেননা কন্টেন্ট যে যার আলাদা হতেই পারে যে যা নিয়ে কন্টেন্ট বানাতেই পারে তাই নিয়ে আমি কাউকে কিছু বলবও না মাথা ব্যথাও করবো না আমি চিন্তা করব যে আমি কি। কী করবো সেটাই হলো আমার হলো থেকে ব্যক্তিগত বিষয় তো চলো আর মানে সাড়ে দশটা তো বেজেই গেছে কথা বাড়িয়ে তো লাভ নেই এই সমস্ত নিয়ে মাথা কামানোরও দরকার নেই তো আমার ছেলেটাকে খাইয়ে দি আর এই দেখো আমার ছেলে আর আমার সারা ঘরটা অগোছালো মানে অগোছালো বলতে আমি গুছিয়ে রাখতেই পারছি না আমার ছেলে সোফাটা যখনই আমি সোফাটাকে গুছাচ্ছি তখনই সেটা ফেলে দিচ্ছে মানে বিচ্ছিরি অবস্থা এখনও ওই ঘরে বিছানা তোলা হয়নি বিছানা তুলব ঘুম থেকে উঠেছি সাড়ে নটায় ভাবতে পারছো সাড়ে নটায় ঘুম থেকে উঠেছি মানে এতটাই আলিসি হয়ে গেছে শরীরে তো যাই হোক আর তোমাদেরকে তো আর জানানোই হয়নি লাস্ট টাইম আমি আমি কিন্তু ওয়াশিং মেশিন আর একটা গিজার কিনেইছি মানে এটা হলো কালী পুজোর আগেই কেনা হয়েছে অলরেডি কেনা হয়ে গেছে সে সেটও হয়ে গেছে তোমাদেরকে আর সেটা শেয়ার করা হয়নি মানে যে ওয়াশিং আর গিজার কিনেছি তো আমি এই ব্লগটাতেই বলে দিলাম যে আমি ওয়াশিং মেশিন গিজার আলটিমেট কিনতে পেরেছি ছেলেকে তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে খাওয়াতে খাওয়াতে অনেকটাই বেলা হয়ে গেল তো এবার রান্না রান্নাবান্নার দিকে যাব রান্নাবান্না না তার আগে করব বিছানাটা গোছাবো আর ওই ওয়াশিং মেশিন থেকে জামা কাপড়গুলো বের করে মানে বাইরে মেলবো ওয়াশিং মেশিনে অলরেডি জামা কাপড় ডান হয়ে গেছে বাচ্চা হয়েছে বন্ধ হয়ে গেছে তো বন্ধ করে দিই বন্ধ করে এবার জামা কাপড়গুলো বেড টেড করে বাইরের রোদ্দরে মেলে দিয়ে আসি বের করা হয়ে গেল সাদা জিনিসটা দিয়েছিলাম এটা এবার নীল নেব কারণ নাহলে ফটফট করবে তো যাই জামা কাপড়গুলো মেলে আসি মেলে এসে এগারোটা বেজে গেছে যেন কখন রান্না করব কখন কি করব কিচ্ছু জানি না একদম আলিষ্ট হয়ে গেছে চার দশের পর থেকে ছানো কমপ্লিট এখন একটু চা খাবো ব্রেকফাস্ট করিনি দিলীপের জন্য সুজি করে রেখেছিলাম মতো উঠলো না করে রেখেছি পরে খেলে খাবে আর এখন আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে রান্নাবান্নায় হাত দেবো আর আজকে কি রান্না করবো সে তো ঠিক করিনি তবে মাংস হচ্ছে এইটুকুনি শিওর আর দেখতে হবে কি রান্না করা যায় কেননা এখনো সেইভাবে মানে কোনো প্রস্তুতিই নিয়ে নি যে আর এই দেখো প্লাস্টিক ঝুলছে এগুলো সব ওই ডাস্টবিনের প্লাস্টিক তো আর ওইদিকে দেখো জামাগুলো সব ওইখানে ঝুলিয়ে রেখেছে ওইভাবেই ঝুলানোর অবস্থা আছে ওগুলো আর মানে ধোয়াও হচ্ছে না আলিসির চোটে আর মেলাও হচ্ছে না এগুলো তো আর ওয়াশিং মেশিনে দেওয়া যায় না তো ধোয়াও হচ্ছে না আর মেলাও যাচ্ছে না মানে ভুলে যাচ্ছি সমস্ত কিছু না বাইরের যে জামা কাপড়গুলো সেগুলো এসে আর মানে তো পরি মানে বাইরে ওইখানে ঝুলিয়ে রাখি সেগুলো আর পরবর্তীকালে না ধুতেই ভুলে যায় তো চলো এবার দেখি চাটা তো করি মাথা যন্ত্রণা করছে চাটাকে খেয়ে নিই তো চাটা খাওয়া কমপ্লিট চায়ের সঙ্গে অনেকগুলো বিস্কুটই খেয়ে নিয়েছি আর আজকে ভাবছি করবো হলো মাংস আর ফ্রায়েড রাইস অল্প একবেলার জন্য একবেলার জন্য মাংস ফ্রায়েড রাইস করবো যে দুটো ঝুড়ি নিয়েছি আমার ঝুড়ি দিলাম এবার কাটাকাটি শুরু করব জানি না গাজর আছে কিনা না মনে হয় আছে তো যাই হোক এদিকে আমার ছেলে দেখো মোবাইল গাছে একটু যদি সুযোগ পায় সাথে সাথে মোবাইল টিভিতে কিন্তু চালিয়ে দিয়েছি মানে আর মানে ডক্টরকে বলেছে মানে এমসে গিয়েছিলাম আমি শেয়ার করিনি এমসের জিনিসটা তো ডক্টর ওকে বলেছে যে মানে ও তো যখন তুমি কাজ করবে মানে আমি যখন কাজ করব তখন যাতে ওকে টিভিতে বা অডিওতে আমি এরকম জাতীয় মিউজিক চালিয়ে দিই তো সেগুলো চালিয়েছি সেগুলো বাদ দিয়েও মোবাইল মানে এতটাই সে মোবাইল আর আমি আর তোমাদের উদ্দেশ্যে কথা বলতে চাই সেটা হলো আচ্ছা সে সেটা হলো দেখো আমি এমন হচ্ছে মানে আমার ছেলের একটা মানে প্রবলেম আছে সেটা হলো আমার ছেলে বয়সটা চার বছর হয়ে গেছে তো চার বছর আন্দাজে আমার ছেলে ঠিকঠাক এখনও কথা বলতে পারে না একদমই যে বোবা তা না কথা বলতে পারে না সামাজিক যে ইন্ট্রোডাক্টগুলো সেগুলো করতে পারে না তো এই নিয়ে প্রচণ্ড একটুখানি দৌড়ঝাঁপের মধ্যে রয়েছি একদিন এমসি যাচ্ছি এই করছি ওই করছি এই সমস্ত হচ্ছে তো এই ফাঁকে আমার মানে আমাকে অনেকটাই ওকে টাইম দিতে হচ্ছে তো অনেক বন্ধুদের ঘরে আমার এখন যাওয়া হচ্ছে না কেননা আমি পারছি না যেতে কারণ আমাকে ছেলেকে অনেকটাই টাইম বোঝোই তো একটা সন্তানের যখন এরকম প্রবলেম হয় এবার ওয়া এমনই সিচুয়েশান যে ওয়াইটিটাও ছাড়তে পারছি না আর এদিকে তোমাদেরকেও ছাড়তে পারছি মানে আমার ছেলেকে তো ছাড়তে পারবোই না আর এদিকে তোমাদেরকেও ছাড়তে পারছি না মানে ওয়াইটিটা ছাড়তে পারছি না তো এরকম একটা দটনার মধ্যে চলে এসেছি জানি না কি হবে ওই জন্য এখন একদম ম্যাক্সিমাম কারোর ভিডিও দেখা হচ্ছে না মানে যাদেরটা দেখতাম যেমন নাকি প্রজ্ঞাপাড়ুর ভিডিও দেখতে পাচ্ছি না অনেকে আছে এরকম পিউ পিউ এরকম অনেক ব্লগ মানে আমারকে হয়তো কমেন্ট করে যে পারি না আমি রেগুলারটা রেগুলার একদমই দেখতে পারি না যদি দিনও কিঞ্চিত কিছু টাইম বেরোয় তখন হয়তো গিয়ে মানে দেখে আসি আর আমি না এখন ওই অত বড়ো বড়ো কমেন্টও লিখতে পারছি না মানে ভিডিও ধরে যে কমেন্ট লিখবো সেটাও পাচ্ছি না টাইম তো অনেককে লিখে আসছি যে ভালো লাগলো কিন্তু আমি কি বলো তো আমি একদম মানে অন গড বলছি যে আমি যার ভিডিও দেখি একদম ফুল ভিডিও দেখে কিন্তু আমি যেরকমই কমেন্ট করি না কেন আমি তাকে ফুল ভি ওয়াচ টাইম দিয়েই আমি কিন্তু তার ভিডিওগুলো ওয়াচ করি তো যাই হোক আর অনেকে হয়তো আমার উপর রাগ করছো তো প্লিজ তোমরা রাগ করো না আমার সিচুয়েশানটা বোঝার চেষ্টা করো আগে আগে তোমরা বুঝতে পারবে আমার প্রবলেমটা কি কী না আমার নেক্সট শুক্র শনি রবিবার থেকে আমার ছেলে স্পিচ থেরাপি শুরু হবে আমার ছেলেকে স্পিচ থেরাপি দিতে হবে ওর স্পিচটা ডিলে হয়ে গেছে তো ওকে স্পিচ থেরাপি দিতে হবে ওকে নিয়ে যেতে হবে আমাকে শুক্র শনি রবিবার করে মদনপুরে যেতে হবে তো বুঝতে পারছো একটা বাচ্চাকে মানে এরকম তার সমস্ত কিছু স্পিচ ঠিক করার জন্য কতটা একটা মাকে টাইম দিতে হয় তো সেই টাইমটুকু আমার কাছে নেই এই ওয়াইটি করি বা তোমরা দেখছো আমি সেরকম ব্লগও আপলোড করতে পারছি না যা পারছিস তাই আমি আপলোড করছি হয়তো টুকটাক কিছু ওই অনুষ্ঠান টনুষ্ঠান এই সমস্ত ব্লগ করছি ব্লাস এইটুকুনি আর ওকে নিয়ে একটুখানি বেরোতে হচ্ছে ওর সাথে খেলতে হচ্ছে তো এই করে আমার দিনটা কেটে যাচ্ছে তো আমি একদমই কারোর ভিডিও তো তোমরা প্লিজ হাত জোর করে রিকোয়েস্ট তোমরা প্লিজ কেউ কিচ্ছু মনে করো না ঠিক আছে তো এরকম আমার পাশে থেকে তোমরা পাশ থেকে চলে যেও না তো চলো ঘড়িতে অলরেডি বারোটা বারোটা সরি মানে বারোটা বাজতে যায় বারোটা বাজতে যায় তো আমি এবার কাটাকাটিগুলো শুরু করে দিই শুরু করে রান্না বান্না চাপিয়ে দিই আর এদিকে ছেলেকে তো বললামই ওই অডিওটা চালিয়ে দিয়েছি টিভিতে ওয়াইফাইয়ের মাধ্যমে তো চলো দেখো এখানে গাজর আর বিনস নিয়ে নিয়েছি কাটা এত খুব ঘুম পাচ্ছে এত ঘুমাচ্ছে তাও খুব ঘুম পাচ্ছে যে পেঁয়াজ চলো কাটাকাটিগুলো করে নিই আর বক বক করতে গেলে কাটাকাটি যাওয়া হবে না তো আগে কাটাকাটি করে নিই তারপর তোমাদের সঙ্গে আসছি মাংস রান্না হয়ে গেছে আর ঘড়িতে বেজে গেছে একটা আর এখনও ফ্রাইড রাইস করা বাকি এখন দেখছি ঘরে কিসমিস নেই আর কিসমিস ছাড়া ফ্রাইড রাইস একদমই জমে না সঙ্গে সঙ্গে মানে দিলীপকে বললাম যে তুমি যাও বাজার থেকে গিয়ে কিসমিসটা নিয়ে আসো তো ও ছুটলো বাজারে কিসমিস আনতে ততক্ষণে আমার মাংসটাও হয়ে যাবে আর এদিকে ছেলে চলে গেছে বাথরুমে ওকে আগে স্নান টান করিয়ে নিয়ে একটা বেজে গেছে শীতের বেলা এমনিতেই তো মানে তাড়াতাড়ি বেলা চলে যায় তো ছেলেকেও চানটা করিয়ে নিই করিয়ে টড়িয়ে নিয়ে তারপরে দেখছি কি করা যায় তখন রান্না শেষ হয় যায় না মনে আছে চারটে লাগবে খেতে খেতে বর এখন জোরে গান চালিয়ে দিয়েছে আমাকেও জোরে জোরে কথা বলতে হচ্ছে তো মানে হয়ে গেছে ফ্রাইড রাইসের এক মানে একটা ধাপ হয়ে গেছে মানে একবার নামিয়ে ফেলেছি সেকেন্ড আর একবার করছি এই দেখো এখানে গাজর বিনস এগুলো ভাজা হচ্ছে আর এই যে ভাত মানে হাফ কমপ্লিট আর ডিম কিশমিশ কাজু চলে এসছে অলরেডি ঘড়িতে দুটো দুটো বাজে মানে বুঝতে পারছ কতটা লেট হবে তো আমার মানে দিলীপ বলছে ঘুমাবে না ঠিক আছে কিন্তু বাট নিজেই ঘুমিয়ে পড়বে আমি জানি মানে দুপুরবেলা ঘুমাতে বারণ করছে বাট ও নিজেই ঘুমিয়ে পড়বে সেটা আমি জানি তো দেখি না ঘুমিয়ে কোথায় যায় নিয়ে তো ওই দেখো ফ্রায়েড রাইস আর মাংসর ঝোল না কষা বলবো না তো রেডি হয়ে গেছে বরের পাতা দিয়ে দিয়েছি এবার খাওয়া শুরু করবো আর এই দেখো ঘড়িতে কটা বাজে দেখো জাস্ট বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে তো বুঝতে পারছো কত দেরি হয়ে গেছে তো চলো আর কথা না বাড়িয়ে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধুরা আমি সারাদিন কাজকর্ম পর খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়া মিটেছে প্রায় সাড়ে তিনটে তো খেয়ে দিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম একটুখানি ওই দেড় ঘন্টা মতো একটু এ নিয়ে একটু ঘুমিয়ে টুমিয়ে এই উঠলাম উঠে দেন নাম্বার রেডি হয়ে নিয়েছি আমি বলেছিলাম না কোথাও যাবে না ওই খাওয়া দাওয়ার পর ঘুমটাই হলো আমাদের মানে সব থেকে কাছের তো যাই হোক ওকে বললাম বইমেলায় নিয়ে যেতে সেটাও নিয়ে গেল না এত বদমাইশ এই ছেলেটা এতটাই বদমাইশ কিছুতেই নিয়ে গেলো না বইমেলায় তো ওই জন্য রাগ মাগের চোখে বিছানাও তুললাম না এই অবস্থায় রেডি হয়ে বেরিয়ে গেলাম যাই না যেখানে নিয়ে যাবে সেখানে যাব কিছুতেই নিয়ে গেলো না খুব মনটা খারাপ মানে কল্যাণী বইমেলাটা যাওয়ার খুব ইচ্ছে ছিল ও নিল না যাই হোক দেখা যাক কোথায় নিয়ে যায় তো কালকে আর তোমাদের সামনে আসা হয়নি সববার শেষে কেন না গেছিলাম ছেলের চটি কিনতে কিছুটা ওর চটি টুটি কিনেছি ওই জন্য আর রাত হয়ে গেছিলো আর তোমাদের সামনে আসিনি কথাও হয়নি তো ছেলের দুটো শু কিনেছি বাটার থেকে সেটা মানে একটা ওই মানে পড়ার জন্য অর্ডিনারি আর একটা কোথাও ঘুরতে ঘুরতে যাওয়া গেলে সেটার জন্য তো সারাদিনই কালকে যেহেতু দিলীপের ছুটি ছিল একটুখানি ঘোরাঘুরি এই সমস্ত হয়েছে ছেলেকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম ওই জন্য আর মানে আমি ব্লগটা এন্ড করতে পারিনি তো আজকে পরের দিন পরের দিন তো আজকে ব্লগটা এন্ড করার জন্য চলে এসেছি আবার তোমাদের সামনে তো আবার একই কথা যদি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবে তো আজকের মতো টাটা